কে করবে কে করবে আচ্ছা ওই ছেলেটাকে ডাকো তো ওই যে যশোরের ছেলেটা রাকিব তারদের আসো তো ভাই দেখো তো একটু ঠিকঠাক করা যায় কিনা আসো 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 মেরামত করি লাইট ফ্যান ছুটে বেড়াই চতুর্দিক মেরামত করি লাইট ফ্যান ছুটে বেড়াই চতুর্দিক কিছু নষ্ট হলে বলবেন আজ আমি মেকানিক ডাক্তার আর মেকানিকের কমন ডায়লগ কি সমস্যা খুলে বলুন সেদিন এক ভদ্রলোক আমার কাছে আসছে গাড়ি কিনতে এ ভাই এই গাড়িটা কেমন হেভি গাড়ি ভাই এই গাড়ির তো মনে করেন কোনো তুলনা হয় না একমাত্র হর্ন বাদে প্রত্যেকটা পার্সি শব্দ করে মুনমুনাপু সেদিন মহিলা হোস্টেল থেকে আমার কাছে ফোন আসছে হ্যালো ভাই আপনার কোনো কাণ্ডজ্ঞান আছে আমি তিন দিন আগে আপনার ফোন দিয়ে বলছি আমাদের বাথরুমের দরজা একটা ফুটো হয়ে গেছে এসে দেখে যান আপনার কোনো খোঁজই নেই দেখুন গলা নামিয়ে কথা বলুন কে বলেছে আমি যাইনি আমি তো রোজই একবার করে যেয়ে দেখে আসি আমিন ভাই বিদ্যুতের কাজ করতে করতে আমার এমন অবস্থা হয়েছে সেদিন হাসপাতাল থেকে আমার কাছে ফোন আসছে হ্যালো কংগ্রেচুলেশন আপনি তো বাবা হয়েছেন আলহামদুলিল্লাহ তা কি হয়েছে প্লাগ না সকেট তুষার ভাই আমি ইদানিং নতুন একটা বিজনেস শুরু করছি পুরনো গাড়ি কিনে আনি রং চং করে নতুন করে আবার বিক্রি করে দিই সেদিন সেদিন নিলামে গেছি গিয়ে দেখি একটা ভাঙা গাড়ির দাম আকাশছে তিন লাখ হেই মিয়া থামেন এই ভাঙা গাড়ির দাম 3 লাখ কেন ভাই এ যে সে গাড়ি না এই গাড়ি যতবার অ্যাক্সিডেন্ট করছে হয় এই গাড়ির মালিকের বউ মারা গেছে নয় শাশুড়ি মারা গেছে হ্যাঁ 8 লাখ আপনাদের দোয়ায় মাশাআল্লাহ মোটামুটি আমার কাজ ভালোই চলতেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এইভাবে কাজ করে আপনাদের সবার মন জয় করতে পারি ধন্যবাদ ওকে রাকিব কি কি দিয়ে কি কি ঠিক করো সেগুলো একটু দেখাও সব পকেটে রাখলে হবে বাহ বাহ এগুলো ভাই আপনার জন্য হ্যাঁ ওই যে আমিন ভাই বলেন আপনার তাছাড়া কেমন লাগলো আপনাদের শুরুতেই তুষার খান আপনি বলবেন ভাই রাকিব ভালো ছিল কিন্তু আজকে কোথায় একটু এনার্জি লেভেলটা কম ছিল তুমি তোমার মধ্যে ছিলে না কিন্তু ওভারঅল পারফরমেন্স অনেক ভালো ছিল মুনমুন আপু আমি চাই না তুমি বাদ যাও কারণ তোমার জোকস আমি অনেক পছন্দ করি শুধু আমি না বাকিরাও নিশ্চয়ই অনেক পছন্দ করে এবং সেই জায়গা থেকে আজকের পারফরমেন্স আমি বলবো যে আর একটু স্ট্রং হওয়া উচিত হ্যাঁ বাদ পড়ো না থ্যাংক ইউ রাকিব তুমি তোমার যন্ত্রপাতি নিয়ে ফিরে যাও আর এর পরেরটা নিশ্চয়ই আরও অনেক ভালো হবে এই প্রত্যাশা তোমার উপর